সোনা পরিষ্কার করার নাম করে সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীরা। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর দিনাজপুর ইসলামপুর পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডে। বাড়ির মালিক লক্ষ্মী দাস জানান, দুই যুবক তার বাড়িতে আসেন, এসে বলে সোনা পরিষ্কার করে দেবে। এই কথা শোনা মাত্রই লক্ষ্মী দাসের মেয়ে কিছু সোনা তাদেরকে পরিষ্কারের জন্য দেয়। সোনার অলংকার নিয়ে সেই সময় চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী। আর এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই ঘটনায় আনুমানিক প্রায় 2 লক্ষ টাকার সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা, এমনই দাবি করলেন লক্ষ্মী দাস। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, ছেলে আসছে, আইসে পাউডার বিক্রি করতেছিল, বাসন মাজার পাউডার গুলা। তখন বলছে যে নিবা নিবা, আমরা বলছি যে নিব না। তখন বললো যে তাহলে তোমাদের সোনার জিনিস আছে বা রূপার জিনিস আছে দেও, তাহলে বিহারি লোকগুলা, বাঙালি না, বিহারে হিন্দিতে কথা বলছে, কথা তো সব কথা আমি বুঝতেও পারি না। তো আমি বলছি যে আমি নিব না, তোমরা চলে যাও। তখন বলে যে দেও তাহলে তোমাদের জিনিসগুলো ধুয়ে দিয়ে যাই, নোংরা হয়েছে তাহলে ধুয়ে দিই। ওই কথা বলে নিয়ে প্রেশার কুকারের মধ্যে হলুদ জল গুলায় বলছে যে একটু গরম করে নিয়ে আসো, গরমে বসাই দিয়ে আর এদিক দিয়ে ওরা চলে গেছে ভাইকে। আর এখানে আমার মেয়ে ছিল, মেয়েরে বলছে যে একটা ন্যাকড়া নিয়ে আসো পরিষ্কার, পুরানো ন্যাকড়া, এগুলো আমরা পরিষ্কার করে দিয়ে যাই। আর এই কথা বলছে বলে আমার মেয়ে ঘরে চলে গেছে, আর এদিক দিয়ে ফাঁকা পাইছে, ফাঁকা রাস্তা দিয়ে চলে গেল। মানে কি কি দিয়েছিলেন পরিষ্কার করার জন্য? গলার একটা সোনার চেন, 2 জোড়া কানে, 3 জোড়া। মানে কয় ভরি সোনা হবে তাও? গলারটা প্রায় 2 ভরি মতো, আর কানের 2টা আটানি করে, 2টা 1 ভরি, 2 জোড়া ছিল, 1 জোড়া আটানি, আর 1 জোড়া আটানি। তারা কি নিয়ে আসছিল? ওরা ব্যাগের কান্দে করে ব্যাগ নিয়ে আসছিল। বাইক ছিল সাথে? বাইক ছিল সাথে। ঘটনার খবর শোনার পর ঘটনাস্থলে আসেন 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাস। তিনি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা, তবে মানুষকে সচেতন হতে বলবো। কি বলবেন এই সময়ে সেই ধরনের ঘটনা? এটা একদম প্রথম তো একটা দুঃখজনক ঘটনা, তারপরে তো আমি বলবো যে যারা যাদের ঘটনা ইনসিডেন্টটা ঘটেছে, ওরা নিজে হাতে দুষ্কৃতীদের হাতে তুলে দিয়েছে সোনাগুলোকে। কারণ এত সচেতন করার পরে টিভি মারফত, আর এই ঘটনাগুলো আমরা আগে শুনেছি যে সোনা পরিষ্কার করতে আসবে, গলা থেকে নিবে, ওরা কোনো কেমিক্যাল দেবে, হলুদ দেবে, গরম করতে জল নিয়ে আসবে, সেই ঘটনাগুলো সবাই জানে, গোটা ইসলামপুর কেন ভারতবর্ষে সবাই জানে। তা সত্ত্বেও ওরা কীভাবে কোন টোপে পরে দিয়েছে পরিষ্কার করতে, একটা গলার মালা এবং 2 বোনের 2টো সোনার কানের, প্রায় মোটামুটি 30 গ্রাম, 30 গ্রাম মানে আজকের ডেটে যা বাজার মূল্য, 2 লক্ষ টাকার সম্পত্তি তারা নিয়ে গেছে। তারা ওরা ওদের যে বক্তব্য, 2জন পরিষ্কার করছিল ওখানে, আর 1জন বাইক নিয়ে দাঁড়িয়েছিল। ওরা সোজা গেছে বলেছে মিলনপল্লী, আমাদের অনেকগুলো ক্যামেরা লাগানো আছে, থানায় অভিযোগ করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে আমরা ওই ক্যামেরাগুলো দেখে সবাইকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। ঘটনার পর ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।